तो मृत्यु प्रस्तुति सम्पर्के आपनी चिंताशील हबेन, एर गुरुत्व देवें कखन जखन मृत्युर हाकिकत अपनी बुझते पारबेन। मृत्युर हाकिकत कि এটা আমাদেরকে জানতে হবে। আমরা তো জানি মৃত্যু মানে একটা জীবন্ত মানুষ মরে যায়, মৃত্যুর মাধ্যমে একটা প্রাণকে নিয়ে নেওয়া হয়, এতটাই জানি। মানে জীবিত মানুষ মরে গেছে, এই এতটুকু বিশ্বাস কাফেররাও করে, অমুসলিমরাও করে। কিন্তু আমাদের মুসলিমদের বিশ্বাস এতটার মধ্যে ক্ষান্ত থাকলে চলবে না। আজকে শুধু আমরা এতটা স্মরণ রেখেছি বিদায় আমাদের আমল, আমাদের চিন্তাধারা কাফেরদের মতো হয়ে গেছে। কিন্তু এটা মৃত্যুর আসল হাকিকত নয়, বরং মৃত্যুর আসল হাকিকত হচ্ছে মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে এই জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার একটা মাধ্যম। এই জগৎ থেকে আরেকটা জগৎ, মানে এই জীবনটা শেষ হয়ে আরেকটা জীবনের সূচনা হবে এই মৃত্যুর মাধ্যমে। এর জন্য আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছে। তো মৃত্যু হলো এমন একটা সাবাব, এমন একটা মাধ্যম যার মাধ্যমে আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন শুরু হবে। এটা আমরা বলি আমাদের আমাদের বিশ্বাস। সেই জগৎটাকে আমরা কি বলি? পরকাল, হাসর, বিচারের মাঠ বলি, ইহকাল আর পরকাল, আখেরাত। কিন্তু বহু মানুষ পৃথিবীতে সেই জীবনটাকে মানে না, বিশ্বাস করে না, কিন্তু আমরা মানি। যারা শুধু মৃত্যুকে বিশ্বাস করে, তার পরের জীবনকে বিশ্বাস করে না, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো কর্মে। তারা যেহেতু মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না, এই দুনিয়াটাই হলো তাদের জীবন, তারা যা খুশি তা করে ফেলতে পারে। কিন্তু আমি আর আপনি যখন বিশ্বাস করি যে এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, আর সেটাই হলো চূড়ান্ত জীবন, সেই জীবনে কি আছে? দুইটা জিনিস, মাঝামাঝিতে কোনো কিছু নাই। এক হলো শাস্তি, আরেক হলো শান্তি। পরকালে এর বিপরীত কিছুই নেই। যেই দিন কোনো ব্যক্তির মৃত্যু হবে, সেই দিন থেকে হয় সে একটা শান্তির জীবন পেয়ে যাবে, অথবা তার শাস্তি চালু হয়ে যাবে। মাঝামাঝিতে কোনো পথ আল্লাহ রাখেনি। এই জন্য মৃত্যুটা এত সেন্সিটিভ একটা বিষয়। ওই মৃত্যু মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে আপনার দুইটা জীবনের যে কোনো একটা জীবন। এখন কোন জীবনটা আপনি চাচ্ছেন, তাহলে সেই জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি যদি চান যে মরার পরে আমি একটা শান্তির জীবন চাই, তাহলে ওই মৃত্যুটা আপনাকে ওই অবস্থায় মরতে হবে যেই অবস্থায় মরলে আপনি শান্তির জীবন পেয়ে যাবেন। আর যদি খাম খেয়ালি খেলতামশা করে মরে যান, তাহলে মরে যাওয়ার পরে আপনার শাস্তির জীবন শুরু হয়ে যাবে, শান্তি আপনি পাবেন না। এই জন্য মৃত্যুটা হচ্ছে সেন্সিটিভ একটা বিষয়। এর হাকিকত হলো একটা জীবনকে সমাপ্ত ঘটিয়ে আরেকটা জীবনের শুরু করা হয়। আর এই মর্মে কোরআন থেকে একটা চমৎকার তাফসীর আমি আপনাকে দেখাই, যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সাহাবায়ে কেরামরা কি ব্যাখ্যা করতেন। সূরা আল কিয়ামা ৭৫ নম্বর সূরা, তার ২৬ থেকে নিয়ে পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। আল্লাহ বলছেন কখনো নয়, এই কাফেররা ঈমান আনবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কণ্ঠ, মানে তাদের আত্মা কণ্ঠগত না হয়ে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন সে বলবে, কে আছে আমাকে উদ্ধার করার মতো, আমাকে সারিয়ে দেবে, আমাকে বাঁচিয়ে দেবে, কে আছে? রাব। সেই দিন সে যখন দেখতে পাবে কেউ আজকে আমাকে বাঁচাতে পারবে না, সেই দিন সে বলবে ওয়াজান্না আন্নাহু ফিরাক। সে বুঝে নেবে যে আজকের এই দিনটা হলো এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন। সে বুঝতে পারবে ফিরাক মানে আজকে হচ্ছে এই পৃথিবীকে ছেড়ে যাওয়ার দিন আমার। সে বলবে ওয়াজান্না আন্নাহু ফিরাক। আল্লাহ বলছেন সেই দিন কি হবে, প্রাণটা যখন বের হয় দেখতে পাবেন খিচুনি দিয়ে তার পায়ের সাথে পা লেগে যায়। এই জন্য সাপ বলা হয়েছে। সাপ বলা হয় হাঁটু থেকে নিয়ে পায়ের গিট, এই পিণ্ডুলিটাকে সাপ বলা হয়। এটা জড়িয়ে যায়, যখন খিচুনি ওঠে সবকিছু যেন ভেঙে চড়ে যাচ্ছে এমন। এই জন্য বলছে তাফাতি সাকুবি সাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। এটাই হলো তার রবের সাথে সাক্ষাৎ হওয়ার দিন। এই আয়াতের তাফসিরে দেখতে পাবেন এখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পায়ের সাথে পা লেগে যাওয়া, কিন্তু আব্দুল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা করেছেন এটা হলো এমন একটা দিন, এমন একটা সময়, এই মৃত ব্যক্তির সামনে দুইটা জগৎ আল্লাহ একসাথে করে দেন। তার মানে ইহকাল আর পরকাল দুইটা জগৎকে আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে দেয়। এই ব্যক্তি দেখতে পায় যে আমি দুনিয়া ছেড়ে এখন পরকালের বর্ডারে পা দিচ্ছি। তাফাতি সাকুবি সাক। এটাই হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষাটা কি, সে ভাষাটা আমি আপনাকে পড়ে শোনাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাকুত করেছেন যে কালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আত্তাফাত আলাইহি দুনিয়া ওয়াল আখিরা। ইত্তাফা হচ্ছে দুনিয়ার শেষ প্রান্ত এবং পরকালের শুরু। যেমন আমরা যদি কোনো অন্য দেশে যাই, যেমন আমরা ইন্ডিয়ার চারপাশে, আমাদের ইন্ডিয়া বার্মা বর্ডার এলাকায় আমরা আছি, আপনি এমন একটা পয়েন্টে গিয়ে অনেকে আপনার ভিজিট করতে যায়, সে দুই দিকে দুই পা দেয়, এভাবে ছবিও উঠায় অনেকে, কি বলে যে দেখো এক পা আমার বাংলাদেশ, এক পা আমার ইন্ডিয়া, মাঝখানে যে বাঁধ বা দাঁত, এটা কি, এটা হচ্ছে তার বর্ডার। প্রত্যেকটা মৃত্যু ব্যক্তির এমন একটা সময় আসে যেই সময় তার এক কদম থাকে দুনিয়ায়, এক কদম থাকে তার পরকালে, সেটা ওই ব্যক্তি বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। আর এটা এমন একটা মুহূর্ত, এই কথাটা বলে নেই, তারপর আমি আপনাকে মূল মেসেজটা দিচ্ছি। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটা হচ্ছে দুনিয়ার একেবারে শেষ দিন আর পরকালের প্রথম দিন। এবং তিনি বলছেন আরেকটা ভাষায় আখিরু ইয়াউমি ফিদ দুনিয়া ওয়া আউয়ালু ইয়াউমিন মিন আইয়ামিল আখিরা। এটাই হলো তার দুনিয়ার সর্বশেষ দিন আর এটাই হলো তার পরকালের প্রথম দিন। এমন একটা দিন, এটা ইমিগ্রেশন, আপনি পার করতেছেন এখন আরেকটা দেশে ট্রানজিট করার জন্যে, তখন বলতেছেন তিনি ফাতালতাকি আশিদ্দাতু বিশিদ্দা। এই জন্যে এই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হয়। ইল্লা মান রাহিমাল্লাহ, এই কঠিন মুসিবত থেকে কেবলমাত্র মুক্তি পায় ওই ব্যক্তি যেই ব্যক্তির উপরে আল্লাহ রহম করে থাকে। তার মানে মৃত্যু মুহূর্তটা এত কঠিন একটা পরিস্থিতি। সাধারণত আপনি এক দেশ থেকে আরেক দেশে যাবেন, আপনাকে কত চেক করা হয়, কত আইডেন্টিফাই আপনাকে করে তারপরে আপনাকে পাস দেয়, সুবহানাল্লাহ, তার আগে কত ইনকোয়ারি হয় আপনার ব্যাপারে, সব কিছু ওকে হলে তখন আপনাকে ওই দেশে ঢোকার অনুমতি দেওয়া হয়। এটা কত কঠিন, ইমিগ্রেশন যারা পার করেছেন তারা বোঝেন। আপনার যদি ছবির সাথে আপনার পাসপোর্টের ছবি মিল না থাকে, আপনার যদি ওভার রাইটিং করা থাকে, কোনো একটা ক্লু যদি দেখতে পায়, সন্দেহ হয়, আপনাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখবে, সবার শেষে আপনাকে ইনকোয়ারি করবে। কত কঠিন সেই মুহূর্তটা, আমরা সেটা করে জানি, ওই মুখোমুখি হয়েছি, বুঝতে পারি। কিন্তু যারা হসপিটালে অপারেশন থিয়েটারে থাকে, যাদের প্রাণ আসে আর যায়, ডাক্তার বুঝতে পারে যে তার কঠিন একটা পরিস্থিতির উপর দিয়ে যায়, যদি আল্লাহ কোনো ব্যক্তির উপরে রহম না করে, তার মানে এই ব্যক্তির কঠিন, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। কি বলা হয়েছে, একটা উলের মধ্যে কাটা লাগিয়ে টানলে যেরকম ছিঁড়ে বেড়ে বেরোয়, এই ব্যক্তির আত্মাটা তার দেহ থেকে এভাবে ছিঁড়ে বেড়ে বের করা হয়। আরো কঠিন থেকে কঠিন হতে পারে। আব্দুল ইবনে আব্বাস বলছেন এই মুহূর্তে কেবলমাত্র আল্লাহ যার উপরে রহম করবে সেই ব্যক্তি কেবল শান্তি পাবে বা সহজ মৃত্যু হবে, না হলে এই মুহূর্তটা খুব কঠিন একটা মুহূর্ত। তার মানে এই দুনিয়া থেকে ট্রানজিট করার একটা পথ হচ্ছে এই মৃত্যু, বিকল্প কোনো পথ নাই। যদি বিকল্প কোনো পথ থাকতো তাহলে আমরা আল্লাহর কাছে চেয়ে নিতাম, আল্লাহ এই কঠিন সিস্টেম নয়, তুমি সহজ কোনো সিস্টেমে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। মানুষের জন্মটাও একটা কঠিন মুহূর্ত, মৃত্যুটাও একটা কঠিন মুহূর্ত। জন্মটা তার ব্যক্তির হয়তো কষ্ট হয় না, কিন্তু যিনি জন্ম দেয় তিনি বুঝতে পারে এর কষ্টটা কত, প্রত্যেক মা বুঝতে পারে। আর মরার সময় সেই ব্যক্তি বুঝতে পারবে তার আত্মাটাকে বের করে নেওয়ার সময় তার কতটা কষ্ট রয়েছে, সে ব্যক্তি বুঝতে পারবে। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন এই মৃত্যুটা হলো এমন একটা মাধ্যম যে একটা জগৎ পার করে দিয়ে আরেকটা জগতের শুরু। ওই জগৎটা যদি শুরু না হতো তাহলে আমাদের এই রং ঢং, আমাদের এইভাবে চলাফেরা, স্বাস্থ্য, কোনো ক্ষতি নেই আমাদের। কিন্তু যখন এই জীবনের পরে আরেকটা জীবন রয়েছে, অতএব জেনে নেন আমাদের এই চালচলন, আমাদের এই আচার ব্যবহার, আমাদের এই রং ঢং কিন্তু আমাদেরকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবো না, আমরা ফেসে যাব। আর এই অবস্থায় কে এই ব্যক্তি বলতে পারে যে আমি আমার লাইফে এমন কিছু করেছি যে আমি হয়তো সহজ মৃত্যু পাবো, আমার হয়তো মরতে কষ্টই হবে না। এই কষ্ট থেকে আমরা কে মুক্তি পেতে পারি, কে আছে আমরা যে চিন্তাশীল হব যে আমাদের মৃত্যুটা কি অবস্থায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কারো উপরে রহম করে সেই ব্যক্তি কেবল বাঁচতে পারবে যে মৃত্যুর যন্ত্রণা থেকে কিছুটা নাজাত পাবে। এই জন্য আমাদের প্রস্তুতিটা নেওয়া দরকার যাতে করে মৃত্যুর সময় আমি একটা সহজ মৃত্যু পাই এবং মৃত্যুটা যেন আমার কল্যাণকর অবস্থায় হয়। এটাই হলো প্রস্তুতি নেওয়ার মূল কারণ, কারণ এরপরে আমাদের আরেকটা সময় শুরু হয়ে যাবে। তো এই समय दुटी जगतेर एक साथे जड़ो करे देया हय। एटा बोलार पेछने आमार मूल कारण कि जानेन, जारा आपनारा आजके आमरा परकाले विश्वासी, आमरा आल्लाहके देखिनी, फेरेश्ताके देखिनी, मुहम्मद साल्लाल्लाहु आलाइहि वासाल्लामके पर्यन्त देखिनी, कुरान नाजिल होतेओ देखिनी, तारपरे आमरा परकाले विश्वासी। आमादेर माझे आर काफिरदेर माझे पार्थक्यटा कि जानेन? एई मृत्युर मुहूर्तटा आजके आमादेर चेहरा मलिन थाके, आमरा कष्ट पाई, किन्तु प्रत्येकटा मुमिन व्यक्ति मृत्युर समय जखन निजेर चोखे फेरेश्ताके देखते पाबे सेई दिन से प्रशांतिर एक हासि से फुटबे तार मुखे जे आमी मुहम्मद साल्लाल्लाहु आलाइहि वासाल्लामेर कथा, कुरानेर कथा मेने निये आमी भूल करिनी, आमी प्रतारित हइनी, आमी धोखा खाइनी, आलহামদুলিল্লাহ जे परकाल जे सत्य एटा स्पष्ट हये गेछे। ओई समय प्रत्येकटा व्यक्ति परकालटा देखते पाबे, आल्लाह तार काछ थेके पर्दा सरिये दिबे, दुनिया आर परकाल दुइटा जगत से देखते पाबे। और ये प्रत्येक काफेरों देखते पाबे, जेई काफेर आल्लाहर काछे दाबी करतो, मुहम्मद साल्लाल्लाहु आलाइहि वासाल्लामके बोलतो जे आमरा ईमान आनबो यदि फेरेश्ताके देखते पाई अथवा आल्लाहके यदि देखते पाई। आल्लाह सुबहानाहु ओया ताआला बोलছেন प्रत्येकटा काफेरेर एमन एकटा समय आसबे जे ओके फेरेश्ता आमि दुनियातेই देखिए देব। যখন মালাকুল মউত আসবে সেই ফেরেশতাকে ওই কাফের, মুনাফিক, পাপী প্রত্যেকে সচক্ষে দেখতে পাবে। সেই দিন তার কত লাঞ্ছিত হবে সে, যে হায় আমি যদি কোরআনের কথাটা মেনে নিতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বিধানটাকে মেনে নিতাম, আমি যদি পরকালে বিশ্বাসী হতাম, তাহলে আজকে এই লাঞ্ছনার শিকার আমি হতাম না। সে কোনো মানে দেখে নেওয়ার পরে তার ফিরে আসার কোনো চান্স আছে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। প্রত্যেকটা ব্যক্তির একীন হয়ে যাবে যে পরকাল সত্য, এখন বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ রয়েছেন যাকে আমরা অস্বীকার করেছি, কি হবে সেই ব্যক্তি? আর প্রত্যেকটা মুমিন সেদিন হাসবে, প্রত্যেকটা মুমিন সেদিন আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমি কোরআনের প্রতি ঈমান আনতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ যে আমি কোরআন বুঝতে পেরেছিলাম, সেই দিন সে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআনে উল্লেখ করেছে। আসুন একটা আয়াত দেখাই যে কাফেররা যে ফেরেশতাদেরকে দেখতে চেয়েছিল এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তার জবাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বরে দেখতে চেয়েছে, তার জবাবটা 22 নম্বরে রয়েছে। কাফেররা বলতো ওয়াকালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহ বলছেন যারা আমার সাথে সাক্ষাৎ কামনা করে না, যারা পছন্দ করে না যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হোক, মানে আল্লাহতে বিশ্বাসী না। ওয়াকালাল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু, যদি আমাদের উপরে ফেরেশতা নাজিল হতো, আও নারা রাব্বানা, অথবা আমরা যদি আল্লাহকে দেখতে পেতাম। এই কাফেররা এটা বলেছিল যে আমাদের উপরে যদি ফেরেশতা নাজিল করা হতো অথবা আল্লাহকে যদি দেখতে পেতাম তখনই আমরা ঈমান আনতাম, তারা এটা বলেছিল। এবং তারা এই কথার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, অবশ্যই এই দিন তারা প্রত্যেকে ফেরেশতাকে দেখতে পাবে। এটা মৃত্যুর দিনের কথা বলা হচ্ছে। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমা ইযিনিল মুজরিমিন, আল্লাহ বলছেন সেই দিন কোনো পাপী কাফেরের জন্য কোনো সুসংবাদ থাকবে না। তার মানে ফেরেশতা দেখে নেওয়ার পরে যে তার সুসংবাদ পাবে সে, যে যাকে আমি ইমান নিয়ে আসার তৌফিক পেয়ে গেছি, সে কি তখন কালেমা পড়ে নেবে? আল্লাহ বলছেন লা বুশরা, সেই দিন তার জন্য কোনো সুসংবাদ থাকবে না। মানে ফেরেশতা দেখে নেওয়ার পরে তার কাছ থেকে সেই তওবা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলা কেটে যাবে, তার কাছ থেকে আর গ্রহণ করা হবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা বুশরা ইয়াউমা ইযিনিল লিল মুজরিমিন। আর এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলে দিই, এই আয়াতে আল্লাহ কাফের, মুনাফিক বলেনি, আল্লাহ মুজরিম বলেছে। মুজরিম পাপী, মুজরিমকে বলেছে। আর বেনামাজিদেরকে আল্লাহ কিন্তু এই মুজরিম শব্দ বলেছে। কোথায় পাবেন আপনি? সূরা কালামের মধ্যে আছে। আল্লাহ বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা অপরাধীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব হবে কাদের? অপরাধীদের। আনিল মুজরিমিন, মুজরিম শব্দটা তো বোঝেন প্রত্যেকে, তাই না? এটা বাংলার মতো ব্যবহার হয়, উর্দুতে মুজরিম ব্যবহার হয়, মানে অপরাধী, ক্রিমিনাল। আনিল মুজরিমিন, এই ক্রিমিনালদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন? তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কত মারাত্মক কথা! যারা নামাজি ছিল না তাদের সম্পর্কে আলোচনা রয়েছে যে মালাকুল মউতকে যখন দেখতে পাবে এই মুজরিমদের, সেই দিন লা বুশরা ইয়াউমা ইযিন লিল মুজরিমিন, এমন অপরাধীদের জন্য সেই দিন কোনো সুসংবাদ থাকবে না। সেই দিন সে বুঝতে পারবে সে কত বড় অপরাধী, এখন থেকে তার সাথে কি আচরণ করা হবে সেটা শুরু হয়ে যাবে। এই বেনামাজিদেরকে থেকে নিয়ে মুনাফিক, কাফের, মুশরিক, এদের মৃত্যুটা যে কত মারাত্মক হবে এই সম্পর্কে কোরআনের আয়াত এবং হাদিস সামনে আসতে যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না যে কত কঠিনভাবে তাদের মৃত্যুটাকে ঘটানো হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সূরা ফুরকানের 22 নম্বর আয়াতে বলছেন, যারা অপরাধী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ড্যাম কেয়ার চলাফেরা করতেছে, এমন মুজরিমরা অপরাধীদেরকে, অপরাধীরা ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পাবে, কিন্তু যেই দিন দেখে নেবে সেই দিন তওবা করার সুযোগ পাবে না, সেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বললেও কোনো কাজে আসবে না। এই জন্য যারা এই ধারণায় বসে আছেন যে মরার পূর্বে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারি তাহলে তো আমি সাকসেস, আমি জিতে গেলাম, আল্লাহ বলছেন বান্দা মালাকুল মউত দেখার আগে যদি তুমি বলতে পারো তাহলে তুমি জিতে যাবে, কিন্তু মালাকুল মউত দেখে নেওয়ার পরে যদি তুমি বলতে পারো ফেরাউনের মতো তোমার কোনো কাজে আসবে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে বলি যে আল্লাহ তুমি আমাকে আজকে তওবা করার তৌফিক দিয়ে দাও, আল্লাহ আমার মৃত্যুটা যদি আজকে থেকে থাকে তাহলে আজকে আমাকে তুমি তোমার রাস্তা ধরে নেওয়ার তৌফিক দিয়ে দাও। এটা আমাদেরকে প্রতিনিয়ত দোয়াই করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তি মরার সময় মালাকুল মউতকে দেখতে পাবে, কিন্তু সেই দিন কেবলমাত্র এটা মুমিনদের জন্য উপকার হবে, মুমিনদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, কিন্তু প্রত্যেকটা কাফের, মুনাফিক, বেদিন, বেঈমানের জন্য সেটা লাঞ্ছনার কারণ হয়ে যাবে। সেই দিন থেকে সে বুঝতে পারবে যে আযাব কি জিনিস বা মৃত্যু কত কঠিন, কারণ প্রত্যেকটা মুমিন ব্যক্তির মৃত্যু আর কাফের মৃত্যু সমান নয়। এই সম্পর্কে কোরআন হাদিসে যে কথাগুলো রয়েছে খুব দ্রুত আমি সেটাকে আপনার কাছে পেশ করে দিই।